এসিসি অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কুয়েতকে বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ২২২ রানের জয়ে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশের যুবরা। সারাজায় টস হেরে ব্যাট করতে নেমে ৪৯.২ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ২৯১ রান সংগ্রহ করে বাংলাদেশ। অপেনার মফিজুল ইসলাম ১১৯ বলের মোকাবেলায় করেন ১১২ রান, হাকান ১২টি চার ও ৪টি ছক্কা। মফিজুলের শতকের দিনে ঝড়ো ইনিংস খেলেন এস এম মেহরুব হোসেন, ২৪ বলের মোকাবেলায় ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪২ রান করেন তিনিও। এছাড়া অন্যান্যদের মধ্যে আরিফুল ইসলাম ২৪ বলে ২৩, গাজী মোহাম্মদ তাজিবুল ইসলাম ১৯ বলে ২৫ ও আইস মোল্লা ৩৯ বলে ২০ রান করেন। কুয়েতের পক্ষে আব্দুল শফিক ৩টি ও মোহাম্মদ উমর ও হেনরি থমাস ২টি করে উইকেট শিকার করেন। জয়ের লক্ষ্যে খেলতে নেমে কুয়েতের শুরুটা মোটেও ভালো হয়নি, ১৬ রানের গতি শুরু থেকেই ভুগিয়েছে দলটিকে। পঞ্চম ওভারে দলীয় ৫ রানে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন মুশফিক হাসান। এরপর একে একে উইকেট হারাতে থাকে কুয়েত, শেষ পর্যন্ত গুটিয়ে যায় মাত্র ৬৯ রানে ২৫.৩ ওভারে। ধন্যবাদ দর্শক পুরোটা সময় জুড়ে বিডিএস স্পোর্টস ২৪ চ্যানেলের সঙ্গেই থাকার জন্য, এবং যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন।